আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লুচটা শুটকির ভর্তা নিয়ে। তো এভাবে যদি আপনারা ট্রাই করেন লুচটা শুটকির ভর্তা, অনেক মজা লাগবে। দেখতেও যেমন হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে, এই জন্য ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে দিয়ে দিয়েছি একটি প্যানে গরম পানি। গরম পানিতে আমি শুটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবার আমি এগুলো ধুয়ে নিব, ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুতে হবে। ধোয়া হয়ে গেছে, নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুনের 1 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেবো, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ঝাল যেরকম খান আপনারা ওরকম দেবেন, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আদা বাটা 1/2 চা চামচ, কাঁচামরিচ 2টো, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই পাশে আমি ধুয়ে রাখা সবজিগুলোকে একটু থেতলে নেব বাটায়। আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু এরকম করে দিলে অনেক ভালো লাগে খেতে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লুচটা শুটকি। শুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করব। দুই মিনিট পরে দেখুন কত সুন্দর ভর্তাটা হয়ে গেছে। এবারে আপনারা ট্রাই করলে অনেক মজা লাগবে, খেতে অনেক মজা। তো আপনারা সবাই ট্রাই করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।